হাই বন্ধুরা, শুভ সকাল সকলকে। আজকে সানডে সকাল, আজকে এই 10টা বাজছে, এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে সানডে, রোজের ওরা বাজার করতে যায়, আজকে বললাম যে চলো আমিও বাজার করে আসি। আজকে তিনজনে মিলেই সানডের দিন বাজার করতে বেরিয়েছি, এখন 10টা বাজছে, এসে তারপর রান্না হবে। চলো বাজারে যাই, যে তোমাদের সাথে শেয়ার করব আজকে সানডের গোটা মার্কেটটা শেয়ার করব তোমাদেরকে, আর সকালের বাজার কেমন বসে আমাদের এখানে সেটাও শেয়ার করব। দেখো বাইরে কত প্রচণ্ড রোদ, এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। চলো ওরা বাইরে বেরিয়ে পড়েছে, ওদেরকে দেখাই, দেখতে থাকো ভিডিওটা। আজকে সারাদিন সানডে কী কী করি, দরজাটা বন্ধ করে দিই, ব্যালকনির দরজাটা দিয়ে দিলাম। দেখো ওরা বেরিয়ে পড়েছে, এই যে দেখো ওরা বেরিয়ে পড়েছে। চলো যাই, চাবি দেবো ঘরে। চাবি দেওয়া হয়ে গেছে, এই যে এবার জুতো পরে নিচ্ছি জুতো স্ট্যান্ড থেকে। এখানে সব বাচ্চারা দেখো খেলা করছে বাইরে ব্যালকনি। চলো লিফট চলে এসছে মাম্মা, চলো 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 চলো, এই যে লিফটে উঠে পড়লাম। মাম্মা এদিকে দেখো, ঘুরু করতে যাচ্ছ, লিফটে করে যাচ্ছি। ছতলাতে এলো দেখো, 5 4 3 2 1 গ্রাউন্ড গাউনে চলে এসছে। চলো চলে এসছি আমরা, দরজা খুলে গেল। চলো 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 দিদি দিদি, এই যে আমাদের ফ্ল্যাটেই থাকে, দেখতে পেয়েছে বাচ্চাটাকে। ওইদিকে না বাবা, পাপা এইদিকে যাচ্ছে, কয় রে, ওর সাথে চলে যাচ্ছে ওইদিকে, এইদিকে চলো, এই দা পাপা গাড়ি চাপছে, চলো। ও দিদিকে দেখেছে, ওই জন্য আমাদের ফ্ল্যাটেই থাকে, বিকালবেলা খেলা করে ওর সাথে। এই যে ওর বাবা গাড়ি নিচ্ছে, দেখো সকালবেলা আমাদের সোসাইটিটা একটু দেখাই, সকালের ওয়েদার, এবার গাড়ি করে চলে যাব, গাড়িতে বসিয়ে না, চলো গাড়িতে বসে পড়ি, আবার পরে দেখাবো তোমাদেরকে। এই সবে বাজার বসছে, এখনো বাজার বসেনি সব, দেখো বন্ধুরা 10টা বাজছে, তো 10টার পরে সব বাজার বসে, এখনো সব বাজার বসেনি। এখানে শুধু টমেটো, টমেটোর লাইন গোটা মার্কেট, গোটা হাটটা দেখো, রবিবারের হাট। এখনো সব গোটা বাজার বসেনি কো, এই সবে শুরু হয়েছে বসা, আর একটু বেলায় এলে সব বাজার তবে ঠিকঠাক বসবে। এইগুলো সব এখনো পুরো ফাঁকা, সব বসেনি। এখান থেকে বেগুন নেবে, দেখো এই বেগুনগুলো, এই বেগুনগুলো ভালো। কোথায়, ওই লাস্টে? এখন এইগুলো পুরো ফাঁকা, দেখো এখানেও সব বাজার বসে, এখনো কিচ্ছু বসেনি, আরো বেলা হলে তবে ঠিকঠাক বসবে। এখানে কয় শেষ, তো আবার কোথায় যাচ্ছ, ওইদিকে বসেনি এখনো, দেখো না
ওই ওইদিকে ভালো ফুলকপি আছে, চলো একটা ফুলকপি নেবো ওখান থেকেই না। প্রচুর রোদ বেরিয়েছে গো, চলো ওই দিকটায়, ওই তো দেখো ওখানে ওই লাস্টে। দেখো কত বড় কুমড়ো, কত বড় বড় ফুলকপি। হ্যাঁ কুমড়ো নেবো, অনেক কুমড়ো আছে, কুমড়ো নেবো, ফুলকপি নেবো। ছোট বেলা ও 20 নেই, 30 ও 20 কা আধা 1 কিলো 30 আবার দিজিয়ে না 1 কিলো 1 কিলো কত 30 এখনো বাঁধা বাঁধি হচ্ছে, নালে গোটা হাটটা বসে গেলে খুব সুন্দর লাগে দেখতে। যাত্রাত বসেন দিদি, যাত্রাত বসা রায় আনতে তোমার ত্রাস হয়। চলো আবার পরে দেখাবো তোমাদেরকে, যে এখানে মৌসুমি নিতে চলে এসেছি। ছোট নেব সন্তরা ভাইয়া, এ মৌসুমি। আচ্ছা ও সন্তরা এটা এইগুলোই না। এক কি দিনে বলো? 60 টাকা। 60 রুপে এলো? হ্যাঁ এক কি 50 নেই হলো? স্টল পে 100 রুপে, 120 রুপে কিলো। আচ্ছা না মিঠা রায় না মিঠাই ভিয়া, আগলে বাজার কো আকে বল দাও মুজে। এ দেখো হলুদ দেখ, দেখে দেখে নাও, সবুজটা নিও না। হ্যাঁ এখানে শুধু মৌসুমি। এইগুলো কি লেবু গো? এখান থেকে মৌসুমি নিয়ে নিলাম, কত 1 কিলো? 1 কিলো নিয়ে নিলাম। ওই ওই সাদা বেগুন নেবে? তাহলে ওইদিকে দেখো ভালো কালো বেগুন আছে, ওখান থেকে বেগুন নেবে। পটল নেবে তো? কত 20 কা পাও বললে? 50 টাকা 500। 50 টাকা 500, তাহলে নিয়ে না। ওটাই নেবে? এই দেখো বন্ধুরা মাছের বাজারে চলে এসেছি, এখানে পুরো লম্বা দিয়ে মাছের বাজার। ও চিংড়ি মাছ, এইগুলো হচ্ছে রুই মাছ, মিরগেল তো রে পাতলা, মিরগেল তো বাবা কত বড় মাছটা। এখানে মাছের বাজারে প্রত্যেকই বাংলাতেই কথা বলে, বাঙালি। এইদিকেও মাছের বাজার, এখানটা লম্বা করে শুধু মাছের বাজার বসেছে। ওইদিকেও বাজার, ওইদিকেও মাছ, দেখো ওই যে রাস্তার ওইদিকেও মাছ। এ কি করবে, নেবে? বড় মাছটাই নেওয়ার ইচ্ছা আছে, কি গ্যাস কাপ না কি বলছে মাছটা জানি না, দেখি একবার। সব রকমই তো খেয়েছি, ওই মাছটা খেয়ে দেখি কেমন টেস্ট। চিংড়ি মাছগুলো ভালো ছিল। আর এইদিকে হচ্ছে উপর দিকে সব মাংসের দোকান, ওই যে খাসির মাংস, মুরগির মাংস, উপর দিকে ওই যে মুরগি,
মাংসের দোকান, খাসির মাংসের দোকান। এ ভালো হবে তো টেস্ট? না হলে ওকে ধরবো না। এটা যদি ভালো না হয় পাশে আছে ফোন নম্বর আছে আমার কাছে, যদি টেস্ট না ভালো হয় দেখবে তো। সেটাই তো বলছি, হয়ে গেল ফল ঘুরে গেছে। আর তাড়াতাড়ি ধুয়ে দে নালে পুরো পেট হয়ে যাবে। পিত্তিটাই এ করে ফেললে, হ্যাঁ গলে গেছে, ও কিছু হবে না, ও ধুয়ে নিলেই ঠিক হয়ে যাবে। এগুলো কি মাছ গো? এগুলো এগুলো কি মাছ রে? এগুলো এই এগুলো আমেরিকান আমেরিকান পৌঁছে গেছে রে। এ দেখো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম বাজারে কি কি বাজার করেছি, তাও একবার ঘরে এসে দেখিয়ে দিচ্ছি। এখানে তো দেখলে লেবু নেওয়া হয়েছে, কাঁচকলা, এখানে আছে বেগুন, এখানে আছে মটরশুঁটি, আলু, এখানে আদা রসুন, এখানে ধনে পাতা আছে, এখানে কুমড়ো আর কপিটা তো দেখিয়েছি, গাজর, করলা, আর এখানে পটল আছে, লেবু আছে। এই হচ্ছে সবজি বাজার আজকের। আর কি মাছ বাজার করেছি দেখে না, এই দেখো কি মাছ নিলাম। এখানে চিংড়ি মাছ নিয়েছি 500-600 টাকা কিলো চিংড়ি, এটা 300 টাকার চিংড়ি, 300 টাকার চিংড়ি। আর হচ্ছে এইটা কি গ্যাস কাপ না কি বললো মাছ জানি না, যে দেখো বড় বড় মাছ আছে, গ্যাস কাপ মাছ। আর এই দুটো ফ্রি দিয়েছে, ট্যাংরা মাছ বললো, বড় ট্যাংরা, এই দুটো এমনি দিয়েছে। আর এই যে দেখো কত বড় বড় মাছগুলো, বলে এখন আমাদের এক সপ্তাহ হয়ে যাবে ফ্রিজে রেখে রেখে। এটা 300 টাকা, এটা 300-600 টাকার মাছ নেওয়া হয়েছে। এই মাছ বাজার, এই সবজি বাজার। আর এখানে রাঁধুনি রান্না করছে দেখো, আজকে ওর দায়িত্ব পড়েছে রান্না করার, তো বললাম তুমি রান্না করো। ওইদিকে ভাত হয়ে গেছে, আর এইদিকে চিকেনটা হচ্ছে, আসার সময় চিকেনও নিয়ে চলে এলাম। তো চলো আবার পরে আসবো। তারপর দেখো এইটা সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম আখের জুস খেতে, তো সেইটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে আখের জুস দেখি, এখানে ভিডিওটা শেষ করে দিলাম।